নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিক টু থাউজেন্ড টোয়েন্টি টু এর কোশ্চেন পেপার সলভ করে দেবো ক্লাস নাইনের তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দা পয়েন্ট সলভ করার চেষ্টা করেছি এবং আশা করি প্রত্যেকটা কোশ্চেনই ঠিক আছে যদি কোনো কোশ্চনের অ্যান্সার আমার ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দা পয়েন্ট সলভ করে দেবো আমাদের এস বি সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো ফার্স্ট কোশ্চেন কী বলেছে চাপের একক মাল্টিপ্লাই আয়তনের একক যে ভৌতরাশির একক দেয় তা হলো অ্যান্সার হবে সে রান্সার কার্য হবে ঠিক আছে দাগের যে কোশ্চেন আছে কী বলেছে একটি শুষ্ক কোষ টর্চে ব্যবহৃত হলে শক্তির যে রূপান্তর ঘটে তা হলো তো দেখো এর অ্যান্সার হবে আমাদের ডি এর রাসায়নিক শক্তি সরাসরি আলোক শক্তিতে রূপান্তরিত হয় পরের কোশ্চেন কী বলেছে তিন নম্বরের কোশ্চেন তো দেখো এর অ্যান্সার বি বিয়ের অ্যান্সার তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতি পরের কোশ্চেন কী বলেছে বলেছে নিচের কোন ঘটনাটি আলোর সাথে সম্পর্কিত নয় অ্যান্সার বি বিয়ের অ্যান্সার পরিচলন পরিচলন পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে যে বলের পরিমাণগত পরিমাপের জন্য আমরা যার সাহায্য নেই অ্যান্সার সি এর অ্যান্সার অ্যান্সার হবে সি অ্যান্সার নিউটনের দ্বিতীয় সূত্র ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে ছ নম্বরের কোশ্চেন মরুভূমিতে মরিচিকা তৈরি হওয়ার কারণ অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সাত নম্বরের কোশ্চেন কী বলেছে বলেছে একটি এক রঙের আলোক রশ্মির মাধ্যম এক থেকে দুইতে যাচ্ছে ওই রশ্মির মাধ্যমে মাধ্যম একের সাপেক্ষে কী হবে অ্যান্সার হবে ডিয়ার এর হবে এবি বাই সিডি ঠিক আছে কী হবে এবি বাই সিডি পরের কোশ্চেন কী বলেছে পরের কোশ্চেন তো দেখো খুবই ইজি অঙ্ক দিয়েছি কিন্তু বলেছে তুমি দুই কেজি ভরের একটি বাইকে হাতে ধরে আছো যদি অভিকর্ষজ তরণের মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তোমার হাত বইয়ের উপর কত বল প্রয়োগ হবে তো দেখো 9.8 কে এইটকে যদি দিয়ে গুণ করি তাহলে হবে 19.6 পয়েন্ট সিক্স নিউটন ঠিক আছে খুবই ইজি কোশ্চেন করেছে তো দেখো পরের কোশ্চনের অ্যান্সার হবে আমাদের বিয়ের आंसर ঠিক আছে তো দেখো পরের কোশ্চেন কী বলেছে দশ নম্বরের কোশ্চেন এর অ্যান্সার হবে ডি এর জিরো পয়েন্ট নম্বর যে কোয়েশ্চেন আছে এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার কী হবে তো দেখো স্পিন হোল এবং পর্দার মধ্যে দূরত্ব কমানো হলে সীতার সাপের আকার বড় হয় আশা করি তোমরা বুঝতে পারছো পরের কোশ্চেন কি বলেছে তো দেখো বারো নম্বর কোশ্চেন কী বলেছে প্রেশার কুকারের খাদ্যদ্রব্য দ্রুত সেদ্ধ হয় কারণ এর অ্যান্সারবে বিয়ের অ্যান্সার একটি প্রেশার কুকারের ভিতরের উচ্চ চাপ তৈরি হয় এবং খাদ্যদ্রব্য দ্রুত সেদ্ধ হয় ঠিক আছে তেরো নম্বরের কোশ্চেন কী বলেছে নিচের থেকে একটি বৈদ্যুতিক কোষের জন্য সঠিক প্রতীক চিহ্নটি চিহ্নিত করেন তো দেখো চিহ্নিত করো অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে চোদ্দো নম্বরের কোশ্চেন তো দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তো দেখো এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার ঠিক আছে তো দেখো টেবিলে ওয়াই দ্বারা প্রদত্ত চাপ টেবিলে এক্স দ্বারা প্রদত্ত চাপের থেকে বেশি আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দা পয়েন্ট সলভ করেছি তো দেখো ষোলো নম্বরের যে কোয়েশন আছে এর অ্যান্সার হবে এর সাতশো বাষট্টি ঠিক আছে পরে কোশ্চেন কী বলেছে আমাদের এটা পনেরো নম্বর কোয়েশন এবার আমি ষোলো নম্বরের কোশ্চেন সলভ করবো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার নাইন সি প্লাস ঠিক আছে ফাইভ পরের কোশ্চেন বলেছে আমাদের সতেরো নম্বর কোশ্চেন এর অ্যান্সার হবে এক্স এর আপেক্ষিক তাপ ওয়াই এর ওয়ান পয়েন্ট ফাইভ গুণ অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আঠেরো নম্বরের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে এর আনসার অ্যান্সার হবে এর অ্যান্সার টুয়েলভ এম এস ইন ভার্স ওয়ান ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে তো দেখো উনিশ নম্বরের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে সি এর আনসার প্রযুক্ত চাপ বরফের গলনাঙ্ক কমিয়ে দেয় কিন্তু মোমের গলনাঙ্ক বাড়িয়ে দেয় মোমের গণনাঙ্ক বাড়িয়ে দেয় ঠিক আছে তো দেখো কুড়ি নম্বরের কোশ্চেন আছে এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার হবে উভয় কাঠের টুকরো তাদের নিজ নিজ ওজনের সমান প্লাবতা পাচ্ছে ঠিক আছে ওই যে কুড়ি নম্বর যে কোয়েশ্চেন আছে এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার ডি এর অ্যান্সার উভয় কাঠের টুকরো তাদের নিজ নিজ ওজনের সমান প্লাবতা পাচ্ছে ঠিক আছে তো দেখো পরের কোশ্চেন কী বলেছে একুশ নম্বরে কোয়েশ্চেন তো দেখো এই যে একুশ নম্বরের কোশ্চেনের যে অ্যান্সার আছে এর অ্যান্সার হবে এর আনসার ওয়ানের ডি এর সি তিনের বি চারের এ পাঁচের এ ঠিক আছে বাইশ নম্বরের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে এর আনসার অধাতু তেইশ নম্বরের কোয়েশ্চনের আনসার হবে আমাদের বিয়ের আনসার এম এন ঠিক আছে তো দেখো চব্বিশ নম্বরের যে কোয়েশ্চনের অ্যান্সার আছে বিয়ের আনসার বিনিময় হবে পঁচিশ নম্বরের কোশ্চনের অ্যান্সার হবে পঁচিশ নম্বরের কোশ্চনের হবে এর আনসার থ্রি ছাব্বিশ নম্বরের কোশ্চেন তো দেখো এই কোশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে তোমরা যদি জানো তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে সাতাশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এম জি ও ম্যাগনেসিয়াম অক্সাইড আঠাশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ নিম্নলিখিতর মধ্যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি জ্বালানি নয় অ্যান্সার হবে কার্বন অক্সাইড ঠিক আছে তো দেখো উনত্রিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার এ পি টু ও থ্রি তিরিশ নম্বরের যে কোশ্চেন আছে এর আনসার হবে কপার সালফেট দ্রবণ একত্রিশ নম্বরের কোয়েশ্চনের আনসার হবে বিয়ের অ্যান্সার বত্রিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার তেত্রিশ নম্বরের কোশ্চেনের হবে বিয়ের বৃদ্ধি পায় তো দেখো পরের কোশ্চেন কী বলেছে চৌত্রিশ নম্বরের কোশ্চেন তো দেখো চৌত্রিশ নম্বরের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে ডি এর পঁয়ত্রিশ নম্বরের যে আছে এর অ্যান্সার হবে সি এর এ নে ছত্রিশ নম্বরের কোয়েশনের অ্যান্সার হবে সিএইস ফোর সাঁত্রিশ নম্বরের অ্যান্সার হবে ডি এর মৌল এবং যৌগ সমন্বিত একটি মিশ্রণ মিশ্রণ ঠিক আছে আটত্রিশ নম্বরে যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে ডি এর ঠিক আছে রোমান এবং রোমান ফোর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো উনচল্লিশ নম্বরে যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার গ্রাফাইট পরের কোশ্চেন কী বলেছে তো দেখো চল্লিশ নম্বরের যে কোশ্চেন আছে এর সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড একে অপরকে প্রশমিত করে লবণ জল গঠন করে একচল্লিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর ফোর বিয়াল্লিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর থ্রি তেতাল্লিশ নম্বরের কোশ্চেনের হবে সি দশ হাজার হবে সি দশ ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে চুয়াল্লিশ নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে সের অ্যান্সার সিক্সটি পার্সেন্ট পঁয়তাল্লিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ফোর ইস টু ফাইভ ঠিক আছে এর অ্যান্সার হবে ফোর ইস টু ফাইভ খুবই ইজি অঙ্ক কিন্তু তো দেখো ছেচল্লিশ নম্বরের কোয়েশ্চনের অ্যান্সার হবে এর অ্যান্সার ওয়ান পয়েন্ট সিক্স সাতচল্লিশ নম্বরের কোয়েশনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ঠিক আছে আটচল্লিশ নম্বরের কোয়েশনের অ্যান্সার হবে সের অ্যান্সার টেন এক্স প্লাস ওয়াই ঊনপঞ্চাশ নম্বরের কোয়েশনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কে পঞ্চাশ নম্বরের কোয়েশনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার আঠাশ ঠিক আছে তোমরা তো জানো যে সাত আর পাঁচ বারো ঠিক আছে এখান থেকে মানে এটা পাঁচ ঘর এটা সাত ঘর এটা তাহলে নয় ঘর হবে উনিশ ষাট নয় কত হবে আঠাশ হবে আঠাশ তাহলে এটা কত হবে এগারো হবে আঠাশ সাড়ে এগারো কত হবে উনচল্লিশ অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার একান্ন নম্বরের কোয়েশ্চনের অ্যান্সার হবে এর অ্যান্সার ওয়ান পয়েন্ট ফাইভ বাহান্ন নম্বরের কোয়েশ্চনের অ্যান্সার হবে তিন ঘন্টা বারো মিনিট ঠিক আছে পুরো ক্যালকুলেশন করে এর অ্যান্সার বেরোবে তিন ঘন্টা বারো মিনিট ঠিক আছে তো দেখো পরে কোশ্চেন কী বলেছে তিপ্পান্ন নম্বরের কোশ্চেন এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার থ্রি বাই সেভেন্টি চুয়ান্ন নম্বরের যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে সের অ্যান্সার পঞ্চান্ন নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সের অ্যান্সার টু এক্স ওয়াই মাইনাস এক্স ঠিক আছে ভালো করে কোয়েশনগুলো তোমার একটু দেখে নাও পরে কোশ্চেন কী বলেছে আমাদের ছাপ্পান্ন নম্বরে কোশ্চেন এর অ্যান্সার হবে সির আনসার ফিফটি সাতান্ন নম্বরে কোশ্চেনের অ্যান্সার হবে বারো বছর আগে আটান্ন নম্বরে কোশ্চেনের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার থার্টি টু পয়েন্ট ফাইভ কিমি ঠিক আছে পরে কোশ্চেন কী বলেছে ফিফটি নাইন নম্বরের কোশ্চেন আজ রবিবার একষট্টি দিন পর এটি হবে অ্যান্সার হবে সির অ্যান্সার ফ্রাইডে হবে ঠিক আছে অনেকে আবার থ্রাসডে দিয়েছে অনেকে স্যাটারডে দিয়েছে অনেকে সানডে দিয়েছে অ্যাকচুয়ালি এর অ্যান্সার হবে সে এর অ্যান্সার ফ্রাইডে হবে ষাট নম্বরে যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে ডি এর আনসার চব্বিশ পরের কোশ্চেন কী বলেছে একষট্টি নম্বরের কোয়েশ্চেন এর অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে বাষট্টি নম্বরও এর অ্যান্সার হবে ফর্টি এইট তিন চারে বারো চার বারং আটচল্লিশ তাই তো মানে ফর্টি এইট এর অ্যান্সার হবে পরের কোশ্চেন কী বলেছে তেষট্টি নম্বর এর অ্যান্সার হবে এর অ্যান্সার দশ লিটার কী হবে দশ লিটার হবে পরের কোশ্চেন কী বলেছে চৌষট্টি নম্বর এর অ্যান্সার হবে এর অ্যান্সার কুড়ি মিটার মানে টোয়েন্টি মিটার ঠিক আছে ভালো করে দেখে নাও তো দেখো পরের কোয়েশ্চেন কী বলেছে পঁয়ষট্টি নম্বর এর অ্যান্সার হবে এর অ্যান্সার ফিফটি পারসেন্ট বৃদ্ধি পাবে পরের কোশ্চেন কী বলেছে ছেষট্টি নম্বরের কোশ্চেন এর অ্যান্সার হবে দু হাজার আটশো পঁয়ত্রিশ ষাটষট্টি নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার সিক্স এবং টুয়েলভ অর্থাৎ ছয় এবং বারো পরের কোশ্চেন কী বলেছে আটষট্টি নম্বর এর অ্যান্সার হবে বাইশ ঠিক আছে উনসত্তর নম্বর এর অ্যান্সার হবে এর অ্যান্সার ষোলো পরের কোশ্চেন কী বলেছে সেভেন্টি নম্বরের কোশ্চেন তো দেখো এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার নাইনটি সিক্স একাত্তর নম্বরে অ্যান্সার হবে সি এর আনসার ভিটামিন বাহাত্তর নম্বরে অ্যান্সার হবে ল্যাকটো ব্যাসিলাস সিয়ের অ্যান্সার পরে কোশ্চেন কী বলেছে তেয়াত্তর নম্বর এর অ্যান্সার হবে অ্যান্সার দুধ বা মিল্ক বলা হয় পরের কোশ্চেন কী বলেছে চুয়াত্তর নম্বর এর অ্যান্সার হবে নুনা মাটিতে শ্বাসমূল যেসব গাছে দেখা যায় সেগুলি প্রধানত জন্মায় নোনা মাটিতে অ্যান্সার হবে ডি এর পরে কোশ্চেন কী বলেছে সেভেন্টি ফাইভ নম্বরে বলেছে নিম্নলিখিত কোনটি ছত্রাক নয় অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পরের কোশ্চেন কী বলেছে ছিয়াত্তর নম্বরের কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুটি পর্দাবিহীন এবং প্রোকারটি ও ইউকারোটি উভয়ে বর্তমান অ্যান্সার হবে ভ্যাকুয়ল ভ্যাকুয়ল ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে সাতাত্তর নম্বর এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার শ্বাসমূল আটাত্তর নম্বর এর অ্যান্সার হবে সের অ্যান্সার রাইজোবিয়াম রাইজোবিয়াম পরের কোশ্চেন কি বলেছে আমাদের সেভেন্টি নাইন নম্বরের কোশ্চেন তো দেখো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভিটামিন কে ঠিক আছে আশি নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে আমাদের যে লালা গ্রন্থি তোমরা তো জানো নিম্নে উল্লিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয় একমাত্র লালা গ্রন্থি কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি নয় ঠিক আছে একাশি নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি এর ফ্যাট ঠিক আছে ওটের পিঠে থাকা কুজে যা সঞ্চিত থাকে তা হল ফ্যাট ঠিক আছে বিরাশি নম্বর যে কোয়েশ্চেন আসি এর অ্যান্সার হবে আমাদের বিয়ের আন্সার ব্যাপন হবে তিরাশি নম্বর যে কোয়েশ্চেন আসি এর অ্যান্সার হবে ডি এর ডেঙ্গু ঠিক আছে পরের কোয়েশ্চেন কি বলেছে চুরাশি নম্বর এর অ্যান্সার হবে এ ডি এর এই সবকটি সঠিক অর্থাৎ ঝুঁকিপূর্ণ আচরণ তীব্র আবেগের প্রকাশ মানসিক অস্থিরতা মানে পনেরো থেকে ষোলো বছরের বয়সের একটি ছেলে বা মেয়ের মধ্যে কোন আচরণটি সব থেকে বেশি দেখা যায় এর এ বি সি এই তিনটি ঠিক অর্থাৎ ডি এর অ্যান্সার হবে এই সবকটিই ঠিক পঁচাশি নম্বরে যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার দাঁত নিম্নলিখিত রোগগুলির কোনটি একটি চর্ম রোগ অ্যান্সার কী হবে এর অ্যান্সার দাঁত ছিয়াশি নম্বরে যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে প্লাস্টিক সালক সংশ্লেষ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো পরের কোশ্চেন কী বলেছে সাতাশি নম্বর এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার দুই বার অসিসি নম্বর এইটটি এইট এর অ্যান্সার হবে আমাদের কী বলেছে সঠিক জোড়াটি শনাক্ত করো এ অ্যান্সার হবে প্লেগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্লেগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ অর্থাৎ হবে সি এর অ্যান্সার হবে পরের কোশ্চেন কী বলেছে এইটটি নাইন নম্বরের কোশ্চেন বলেছে ভুল বিবৃতিটি শনাক্ত করো অ্যান্সারবে এর অ্যান্সার গ্রন্থিময় কলা অনু নিঃসরণ করতে খাদ্য শক্তি ব্যবহার করো মানে ব্যবহার করে ঠিক আছে নব্বই নম্বরে যে কোশ্চেন আছে বলেছে নিম্নলিখিত কোন উপসর্গটি উপসর্গটি দেখলে তুমি বুঝবে যে একজন ব্যক্তি আর্সেনিক দূষণ ঘটিত রোগে আক্রান্ত অ্যান্সারবে চামড়ায় কালো ছোপ পড়ে ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে একানব্বই নম্বরে কোশ্চেন বলেছে যে সোমাটোট্রপিক হরমোনের অধিক ক্ষরণের ফলে যে লক্ষণটি দেখা যায় না অ্যান্সার হবে অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধি ঠিক আছে এটা কিন্তু দেখা যায় না আর বাকি দুর্বল পেশি রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি গোলাকৃত মুখমণ্ডল এইগুলো কিন্তু দেখা যায় না শুধুমাত্র অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধি এটা কিন্তু দেখা যায় না আর বাকি বি সি ডি এইগুলো কিন্তু দেখা যায় বিরানব্বই নম্বরের যে কোশ্চেন আছে কি বলেছে বলেছে দেহের কঙ্কাল তন্ত্রের বিচারে কোন জীবটি দল ছাড়া ডি তো দেখো কোশ্চেন বলেছে বিরানব্বই নম্বরের কোশ্চেন দেহের কঙ্কাল তন্ত্রের বিচারে কোন জীবটি দল ছাড়া তো দেখো এর অ্যান্সার হবে আমার হিসেবে সি এর অ্যান্সার যত সম্ভব সাপ ঠিক আছে সি এর অ্যান্সার হবে অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার এই ফুলটিতে কেবল গর্ভকৃষ্ঠ চক্র রয়েছে ঠিক আছে চুরানব্বই যে কোশ্চেন আছে এর অ্যান্সারবে আমাদের এর অ্যান্সার এই সব রকম ক্ষতি হতে পারে ঠিক আছে গরমে বাড়তে পারে বনের প্রাণী সব মরে যেতে পারে ঠিক আছে বা বাতাসে ধুলো আর কার্বন ডাইঅক্সাইড বেড়ে যেতে পারে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অনেক নিয়ম না মেনে বনের গাছ কেটে ফেললে যে ক্ষতি হতে পারে অর্থাৎ এ বি সি এই তিনটেই হতে পারে ঠিক আছে এই তিনটেই হতে পারে অর্থাৎ এর হবে এই সব রকম ক্ষতি হতে পারে পঁচানব্বই নম্বরে কোশ্চেন নাইনটি ফাইভ ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী হল অ্যান্সারবে এর অ্যান্সার গঙ্গার শোষক ঠিক আছে বুঝতে পারছো পরে কোশ্চেন কী বলেছে ছিয়ানব্বই নম্বরে কোশ্চেন এর অ্যান্সার হবে সের অ্যান্সার সত্রাক কী হবে ছত্রাক হবে পরে কোশ্চেন কী বলেছে নাইনটি সেভেন নম্বরে কোশ্চেন কী বলেছে বিশ্ব উষ্ণায়ন ক্রমশই বেড়ে চলছে আর তার ফলে মেরু অঞ্চলে প্রাণীরা বিপদের মুখে পড়ছে উষ্ণায়নের ফলে তাদের কী ক্ষতি হচ্ছে অ্যান্সার হবে এই সবই ঘটছে অর্থাৎ এ বি সি তিনটেই সঠিক মানে তাদের প্রযোজনে ব্যাঘাত ঘটছে তাদের বাসস্থানের বাসস্থানের অবলুপ্তি ঘটছে তাদের খাবারের অভাব হচ্ছে ঠিক আছে এই তিনখানা অপশানই ঠিক অর্থাৎ উপরের সবকটিই ঠিক আটানব্বই নম্বর কি বলেছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার বনের ভিতরে ট্যুরিজম হোটেল যাতে পর্যবেক্ষণ আর সাফারির ব্যবস্থা রয়েছে পর্যবেক্ষণ আর সাফারির ব্যবস্থা রয়েছে নিরানব্বই নম্বরে কোশ্চেন কি হবে কি বলেছে কোনো একটি শিশুর পা আর বুকের খাঁচা দুর্বল হয়ে বেঁকে গিয়েছে তার স্বাভাবিক বৃদ্ধি আর বিকাশের জন্য কোন খাদ্য দরকার অ্যান্সার হবে দুধ ডিম পালং শাক ঠিক আছে দুধ ডিম পালং শাক লাস্ট কোয়েশন আমাদের কী বলেছে বলেছে যে বাজারে যেসব আচার বিক্রি হয় তার প্রায় সবকটিতেই ভিনিগার দেওয়া থাকে এর কারণ কি অ্যান্সার হবে এর অ্যান্সার হবে পিএইচ কমিয়ে ব্যাকটেরিয়ার বৃদ্ধি আটকানো ভিডিওটি দেখার জন্য এস বি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা ক্লাস নাইনের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পের টু থাউজেন্ড টোয়েন্টি টুর যত কোয়েশন পেপার ছিল সেইগুলো আমি টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি ঠিক আছে তোমরা ভালো করে কোয়েশনের অ্যান্সারগুলো মিলিয়ে দেখো কোনগুলো ঠিক হয়েছে আর কোনগুলো ভুল হয়েছে ঠিক আছে